একটা মানুষ সুস্থ মানুষের পক্ষে আসলে এইভাবে ওদের মাঠে ছিল এতদিন এটাই আমার কাছে খুব বেশি মনে হয় আহ মানে যে ঠিক আছে একদম পারফেক্ট টাইমে কারণ এত কিছু নিয়ে আসলে একটা মানুষের পক্ষে পার্ফ করাটা খুব বেশি ডিফিক্যাল অ্যাজ এ হিউন মিং আমি বলবো যে ও মাঠ ও কিভাবে ম্যানেজ করতেছে এটা আসলে ও যে বলছে যে আসলে উপরওয়ালায় জানে আসলে এটাই সত্য যে আসলে এত কিছু আসলে ম্যানেজ করাটা খুব ডিফিক্যাল এত কিছু মাথায় নিয়ে খেলাটা খুব ডিফিকাল্ট খেলার দিকে কনসেন্ট্রেশন করাটা অনেক বেশি ডিফিকাল্ট সো আমার মনে হয় বেটার ডিসিশন নিতেছে এবং এটা তার জন্য অনেক আমার মনে হয় এটা ভালো হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস যে অ্যাটলিস্ট সে মেন্টালি একটু পিস পাবে কিছুদিন খেলার বাইরে থাকলে সেটা তার ফ্যামিলির সাথে হয়তো সময় দিতে পারবে ভালোভাবে চিন্তা করতে পারবে ভবিষ্যতে সে কি করবে বা একটা ফরম্যাট খেললেও সেটা অনেক লম্বাও করতে পারে ভবিষ্যতে

ও যদি হোয়াইট বলটাতে কনসেন্ট্রেট করে তাহলে আমার মনে হয় যে আরো অনেক বছর বাংলাদেশে দেওয়ার মতো তার চেয়ে এবিলিটি আছে সাকিবের সাথে কোনো প্লেয়ারের কম্পেয়ার করা উচিত না কারণ সাকিব যদি আজকে এই সতেরো আঠারো বছর যদি ক্রিকেট খেলে থাকে আমার মনে হয় খুব রেয়ার কে যদি একশোটা যদি ম্যাচ খেলে থাকে ধরি এইটি ফাইভ পার্সেন্ট ম্যাচে কিন্তু কন্ট্রিবিউশন করছে যেহেতু সাকিব আমরা খুব কম দেখছি যে কোনো ম্যাচে সে কন্ট্রিবিউশন করে না সেটা তো পারফরমেন্স ধরলাম বাট এজ এ আইকনিক প্লেয়ার

আপনি যে কোনো স্বাভাবিক কাজও করতে না বাট সেই স্টিল মাঠে আছে সেটাই আমার কাছে যে অনেক বড় উপায়